নমস্কার বন্ধুরা, রান্নার সঙ্গে সঙ্গে আমার ভেজিটেবল কাটিং, ফ্রুট কার্ভিং এগুলো আমার ভীষণ ভালো লাগে, ছেলেবেলা থেকেই করি। আর এইগুলো রান্নার সঙ্গে যদি আমি সাজিয়ে ডাইনিং টেবিলে রাখি তাহলে না খিদেটা খুব ভালো বেড়ে যায়, বাচ্চারা ঝাঁপিয়ে পড়ে। এদিকে আমি একটা বাড়ির সাধারণ যে শসা, টমেটো, পেঁয়াজ এইসব আছে, তাই আমি এগুলো নিয়েই বসেছি। এখন এটাকে আমি কি করব ভাবতে ভাবতেই দেখলাম একটা কলার ফুল আছে, মোচা যেটাকে বলি, সেটাকে আধখানা করে নিয়েছি। তো আমি দেখলাম এটা খুব ভালো ফিগার তৈরি হচ্ছে। তো আমি অনেকদিন আগে একটা ক্যালেন্ডারে একটা ছবি দেখেছিলাম ইজিপশিয়ানের, আমি ভাবছি এটাই করি। যাই হোক, আমি এখন একটা নিয়ে নিয়েছি, সেটাকে ভেবেই আমি করতে শুরু করলাম। শশাগুলোকে একটু ব্যাঁকা করে কেটেছি আর ওটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আর এটাকে আমি জুড়ে জুড়ে একটা পাতার মতন শেপ ভাবছি করব, গায়ের ওপর দেব, তো এটা ডেকোরেট হয়ে যাবে। আর এইটা দিয়েই আমি আরো আরো স্লাইস কাটলাম আর গায়ের ওপর দিলাম। এইগুলো তো খুব আরো ব্রাইট করার আমার ইচ্ছা আছে, তো সেগুলোকে আমাকে টমেটো দিয়েই করতে হবে। ফিগারটা আমার হয়ে গেছে, এবারে আমি টমেটোগুলোকে হার্ট শেপের কেটে ওর ওপর দিয়ে দিচ্ছি, তো এটা আমার ব্রাইট হয়ে গেল। তো এখন গাজর থাকলে আরো কিছু করা যেত, যাই হোক আমি এটাকে এরম ভাবেই করব। এখন মোচার ফুলগুলো দিয়ে তো আমি কিছু করতেই পারি, ওটারই এক একটা পোর্শন নিয়ে হাত করলাম এবং মাথার ওপর দিচ্ছি ওই শেপটা আনার জন্য। আর লেবু খোসাটাকে উল্টে ওর মধ্যে আমি এঁকে নিয়েছি, মুখটা বানাবার জন্য বানিয়েছি। আর দেখুন এটা ভালো লাগছে কিনা। এইবার আমার শেষের দিক, আর বেশি নেই কিছু করার, আর যেহেতু লেবু নেই আমার কাছে আজকে, তাই জন্য আমি আলু সেদ্ধ দেব ডেকোরেট করার জন্যে। এর মধ্যে গোলমরিচ নুন দিয়ে খাবে। তো এবারে এটাকে আমি আলু সেদ্ধর জন্য কাটিং করার আমার কাছে একটি আছে, এটা আমি লোটাস বানাচ্ছি, তার উপরে আর একটা ডুমো মতন দিয়ে দিতে হবে, তাহলে লোটাসটা খুব ভাল লাগবে দেখতে পেঁয়াজটার উপরে। তো সেকেন্ড পেঁয়াজটার উপরে দেখুন আমি অন্য পেঁয়াজ থেকে বার করে একটা ডুমো মতন ওর উপরে চাপাবো, তো এইটার থেকেই বার করি, এই পেঁয়াজটা থেকে। এবারে এই জিনিসটা নিয়ে আমি ওর উপরে চাপিয়ে দেবো। এবারে আলু কথা বলছিলাম, আমি আলু নেব, আর সেই কাটার ফ্লাওয়ার কাটারের মতন আছে সেইটা দিয়ে আমি সেই আলুটাকে সেদ্ধটাকে কাটব। কেটে আমি এই যে কাটছি, কেটে আমি সাইডগুলো ফেলে দেবো, আর ওইটা হাতের ওপর দিলে পাফ হাতা মতন লাগবে, দেখতে খুব ভাল লাগবে। আর খুব বেশি সাদা সাদা লাগছে, আচ্ছা ঠিক আছে, এর উপরে আমি একটি রেড কিছু চাপিয়ে দিই, তাহলে এটা আবার সঙ্গে সঙ্গে ব্রাইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে ইজিপশিয়ানের ডলের একটি আকার তৈরি করেছি, এটা আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু জানাবেন, আমি উৎসাহিত হব।